আচ্ছা, এর আগে যদি আমরা সাউন্ড নিয়ে অল্প একটু পড়াশোনা করছি, তো আজকে সাউন্ড নিয়ে একটু ডিটেল পড়াশোনা করব। ঠিক আছে, যে সাউন্ড আসলে কি, সাউন্ডের বিভিন্ন প্রপার্টিস বা এসব নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সো হোয়াট ইজ সাউন্ড? সাউন্ড কি? সাউন্ড কম্প্রাইজেস দ্য স্পোকেন ওয়ার্ড, ভয়েসেস, মিউজিক, ইভেন নয়েস। আমরা যে কথা বলি বা যে ভয়েস উৎপন্ন হয় বা মিউজিক বা নয়েস, সবগুলো আসলে সবগুলোকে আসলে সাউন্ড বলে। তো যদি মানে কোনো স্যার, আপনার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। জি স্যার, স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, এখন হ্যাঁ শুনতে বেঁধে পাচ্ছ? যাচ্ছে। শুনতে পাচ্ছ এখন? জি স্যার, এখন আচ্ছা, তো আমি বলতেছিলাম যে সাউন্ড আসলে এমন একটা জিনিস যে আমাদের আশেপাশে যত ধরনের, মানে আমরা যে কথা শুনি বা কারো ভয়েস শুনি বা গান শুনি, ইভেন যদি কোনো ই তৈরি হয়, নয়েস তৈরি হয়, বা সেটা হচ্ছে এক ধরনের সাউন্ড। সবকিছুই আসলে সাউন্ড। তো এর মধ্যে যেসব সাউন্ড আমাদের ভালো লাগে সেগুলোকে আমরা বলি সুশ্রাব্য বা গুড সাউন্ড, আর যেগুলোকে আমাদের ভালো লাগে না সেগুলোকে আমরা বলি ব্যাড সাউন্ড, এরকম আর কি। এখন এই ব্যাড সাউন্ড আর গুড সাউন্ড, এটা ডিপেন্ড করবে একটা মানুষের মানে মন মেজাজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই সাউন্ড সাউন্ড হচ্ছে একটা কমপ্লেক্স রিলেশনশিপ। এখানে কিছু জিনিস থাকতে হবে, কিছু জিনিস থাকবে একটা সাউন্ড তৈরি হওয়া বা তার সবকিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে। যেমন একটা ভাইব্রেটিং অবজেক্ট থাকতে হবে একটা, কারণ সাউন্ড তৈরি হয় কিভাবে, ভাইব্রেশনের মাধ্যমে। ঠিক আছে, কোন একটা জিনিস যদি ভাইব্রেট করে তাহলে সেখানে এক ধরনের ওয়েভ তৈরি হয়, আর আমরা জানি যে সাউন্ড এক ধরনের ওয়েভ, তাই না? তো সাউন্ড তৈরি হওয়ার জন্য অবশ্যই কি হতে হবে, একটা ভাইব্রেটিং অবজেক্ট থাকতে হবে, একটা সাউন্ড সোর্স থাকতে হবে যে সোর্স ভাইব্রেট করে সাউন্ড এর সৃষ্টি করবে। আচ্ছা, তারপরে অবশ্যই কি থাকতে হবে, একটা ট্রান্সমিশন মিডিয়াম থাকতে হবে, একটা ট্রান্সমিশন মিডিয়াম থাকতে হবে। ইউজুয়ালি আমাদের আমরা এয়ার হিসেবে যে মিডিয়ামটাকে পাই, কারণ যদি ট্রান্সমিশন মিডিয়াম না থাকে তাহলে কিন্তু কোনো ধরনের সাউন্ড আমরা পাবো না। যদি কোনো জায়গায় বায়ুশূন্য থাকে তাহলে সেইখানে কোনো ধরনের সাউন্ড হয়, এটা কিন্তু হয় না কখনোই। বায়ুশূন্য জায়গায় তুমি যতই কিছু চিল্লা পাল্লা করো, জি যা স্যার, কিছুই করো, ওইখানে কোনো ধরনের সাউন্ড তৈরি হবে না। তার মানে অবশ্যই কি থাকতে হবে, একটা ট্রান্সমিশন মিডিয়াম থাকতে হবে, ইউজুয়ালি সেটা এয়ার থাকে, বাতাস থাকে বা বায়ু থাকে। তারপর হচ্ছে একটা রিসিভার থাকতে হবে, যে যে সাউন্ডটা তৈরি হচ্ছে সোর্স থেকে সেই সাউন্ডটাকে রিসিভ করার জন্য কোন একটা অর্গান থাকতে হবে, সেটা হিউম্যান অর্গান হতে পারে, সেটা কোনো ডিভাইস হতে পারে। তার মানে একটা সাউন্ড রিসিভার থাকতে হবে। নর্মালি আমাদের কান হচ্ছে সেই রিসিভার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে একটা একটা প্রিসেপ্টর থাকতে হবে, যেটা হচ্ছে কি করবে, যে সাউন্ডটা উৎপন্ন হয়েছে সেই সাউন্ডটাকে অ্যানালাইসিস করবে। বা মানে যদি একটা বাচ্চাকে তুমি একটা গান শোনাও, সে কি মানে ওই ওইটাকে কোনো কিছু মিন করতে পারে? তার কাছে কি মনে হয় যে কি বলতেছে, সে কিছু বুঝে না, তাই না? এরকম একটা ব্যাপার। তার মানে একটা প্রিসেপ্টর থাকতে হবে যে কিনা কি করবে, ওই সাউন্ডের অর্থ বা ব্যাপারগুলো আসলে বুঝতে পারবে। ইউজুয়ালি আমাদের ব্রেইন হচ্ছে সেটা কাজ করে। সো চারটা জিনিস অবশ্যই সাউন্ডের ক্ষেত্রে জরুরি, একটা হচ্ছে ভাইব্রেটিং অবজেক্ট, ট্রান্সমিশন মিডিয়াম, রিসিভার, আর একটা একটা প্রিসেপ্টর। তো ভাইব্রেটিং অবজেক্ট হিসেবে সাউন্ড, সাউন্ডের কোনো সোর্স হতে পারে, ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে এয়ার, ওয়াটার বা যে কোনো সলিডও হতে পারে, রিসিভার হিসেবে আমাদের কান হতে পারে, কোনো একটা ডিভাইস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, প্রিসেপ্টর হিসেবে ব্রেন। আচ্ছা, আচ্ছা, দ্য পাওয়ার অফ সাউন্ড। তো যে জিনিসটা হয়, যখন কোন একটা জিনিস বাতাসের মধ্যে ভাইব্রেট করে, তখন ওয়েভে এক ধরনের কি তৈরি হয়, প্রেশার তৈরি হয়, এবং আমাদের কানের এয়ার ড্রাম যেটা আছে সেটাকে এয়ার ড্রামস উইল ট্রান্সলেট দিস চেঞ্জেস ইন দ্য ওয়েভ ইন দ্য ফর্ম অফ সাউন্ড। মানে ব্যাপারটা ওই রকমই, মানে সাউন্ড কিভাবে প্রডিউস হয় সেখানে একটা একটা ছবি দেখানো আছে।
যে এখানে একটা ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনের পরে কি হবে, বাতাসের মধ্যে একটা প্রেশার তৈরি হয়, বাতাসে কোনো কোনো জায়গায় সংকোচন তৈরি হয়, কোনো কোনো জায়গায় প্রসারণ তৈরি হয়, সেটা আমাদের কানের পর্দার মধ্যে গিয়ে একটা চেঞ্জ তৈরি করে, যেটাকে আমরা সাউন্ড হিসেবে পাই। তো আমাকে এখন আগের ক্লাসে লেকচার অনুযায়ী একটু বলো তো, যে সাউন্ড যে ধরনের ওয়েব তৈরি করে সেটা কোন ধরনের ওয়েব? আমরা ওয়েব পড়তে স্যার পারি স্যার যেটা বলছেন স্যার লংগিটিউডিনাল স্যার লংগিটিউডিনাল ওয়েভস। হ্যাঁ, সাউন্ড হচ্ছে যে ধরনের ওয়েব তৈরি করবে সেটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভস। ঠিক আছে, লংগিটিউডিনাল ওয়েভস এর কি প্রপার্টিস গুলো কি ছিল, অন্য কেউ একজন বলো। জি স্যার মানে লংগিটিউডিনাল ওয়েভস এর আগে ক্লাস স্যার তিনটা ওয়েভস স্যার, হ্যাঁ তিনটা স্যার ওইখানে বলা হচ্ছে স্যার সলিড, তারপর হচ্ছে স্যার যেটাকে হচ্ছে স্যার ইয়ারের কথা এক জায়গায় বলা আছে, এক জায়গায় হচ্ছে সলিডের কথা বলা হচ্ছে, আর একটা স্যার ওয়াটার ওয়ের যে বিষয়টা স্যার, মানে হচ্ছে স্যার ওই অণুগুলো কঠিন অবস্থায় কেমন থাকে স্যার, বায়বীয় অবস্থায় কিভাবে ট্রান্সমিট করে, আর হচ্ছে মানে যখন তরল অবস্থায় কিভাবে ট্রান্সমিট করে না না, আমি ওটা না, আমি বলতেছি লংগিটিউডিনাল ওয়েভস আমরা এটাকে কেন বললাম, স্যার। লংগিটিউডিনাল ওয়েভস গুলো প্রোপাগেট করে কিভাবে সেটা জানতে চাইছি, বুঝতে পারছো? স্যার মানে স্যার আমি কোয়েশ্চেনটা আর কি বুঝতে পারিনি। মানে আমি বললাম যে মানে তুমি যে যে সাউন্ড ওয়েভ কে লংগিটিউডিনাল ওয়েভস বললা, লংগিটিউডিনাল ওয়েভস মানে জি কি, স্যার মানে কি কারণে আমরা এটাকে লংগিটিউডিনাল বলবো সেটা জিজ্ঞেস করছি। স্যার ওই দাওয়া ছিল স্যার, ওই এইটার নাম মনে নেই স্যার, কিন্তু স্যার এই ওয়ে গুলো মনে আছে যে অণুগুলো কিভাবে সাউন্ড তৈরি করে, ভাইব্রেশন তৈরি করে। আচ্ছা, অন্য কেউ? সন্ধি, শিশির, আহসান হাবিব, কেউ পারবে না? আচ্ছা ইন্দার বলো তো, ইন্দার কুমার আসো, জি স্যার বলো এই লংগিটিউডিনাল ওয়েভস কেন, মানে সাউন্ড ওয়েভ কে কেন লংগিটিউডিনাল ওয়েভস বলতেছি? এটা মনে নেই স্যার। আচ্ছা, যে জিনিসটা হয় সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ যেদিকে প্রপাগেট করে আর সাউন্ড ওয়েভ যেদিকে হচ্ছে ওসিলেট করে, দুইটা হচ্ছে সেম ডিরেকশন, দ্যাট মিন্স সমান্তরালে। যদি কোনো একটা ওয়েভ যেদিকে জি ওসিলেট স্যার করে জি আর স্যার যেদিকে জি স্যার প্রপাগেশন হয় সেটা যদি সমান্তরাল হয় বা একই ডিরেকশনে হয়, তাহলে সেই ধরনের ওয়েভ কে আমরা বলি লংগিটিউডিনাল ওয়েভ। আর যদি এমন হয় যেদিকে প্রপাগেশন হচ্ছে আর যেদিকে অসিলেশন হচ্ছে, এই দুটো যদি একটা একটার সাথে 90 ডিগ্রি বরাবর হয় বা সমকোণে হয়, তখন সেটাকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ। জি স্যার আচ্ছা, তো এই জন্য সাউন্ড ওয়েভ কে আমরা লংগিটিউডিনাল ওয়েভস বলতেছি। আচ্ছা, তো সাউন্ড প্রেশার এটা মেজার করা হয় কিভাবে? সাউন্ড প্রেশার কে মেজার করা হয় ডেসিবেল, এই এককে মেজার করা হয় সাউন্ড প্রেশার কে। সাউন্ড ওয়েভ কে ওয়েভ ফর্ম অনেক সময় বলা হয়। আচ্ছা, ডেসিবেল এটা আমরা আগেও মনে হয় দেখছিলাম, সেটা হচ্ছে সাউন্ড নয়েজের ক্ষেত্রে যখন আমরা দেখছিলাম তখন আমরা আসলে এরকম একটা ফিগার দেখছিলাম, তো আজকে আবার দেখতেছি। সেটা হচ্ছে কি, যে এখানে কিছু ই দেয়া আছে, কিছু রেঞ্জ দেয়া আছে, যে রকেট লঞ্চ যখন হয় তখন 180 ডেসিবেল সাউন্ড তৈরি হয়, যে ইঞ্জিন 140, এরকম কিছু ব্যাপার দেয়া আছে। অ্যালার্ম ক্লক যখন বাজে বা হেয়ার ড্রায়ার যখন চালানো হয় তখন হচ্ছে 80 ডেসিবেল সাউন্ড তৈরি হয়। তারপরে নর্মাল বাসার মধ্যে 50 ডেসিবেল সাউন্ড উৎপন্ন হয়। আচ্ছা, তো লিভিং রুম 40 বা কোয়াইট একটা অফিসের মধ্যে 40 ডেসিবেল সাউন্ড উৎপন্ন হয়।
লাইব্রেরিতে 30 এবং হিয়ারিং থ্রেশোল্ড সেটা হচ্ছে 0 0 নিচে যদি কোনো কিছু হয় তাহলে সেটা আমরা কি করতে পারবো না রিকগনাইজ করতে পারবো না এখানে এই যে এরকম দেওয়া হচ্ছে নরমাল কনভারসেশনে হচ্ছে 60 আমরা নরমালি যে কথাবার্তা বলতেছি যে আমি যেমন এখন নরমাল কথাবার্তা বলতেছি এটা হচ্ছে 60 ডেসিবেলের কথাবার্তা ঠিক আছে তারপরে হচ্ছে বৃষ্টির ফোঁটা যখন পড়ে সেটা হচ্ছে 40 ডেসিবেলের সাউন্ড তৈরি হয় আচ্ছা এক্সাম্পল অফ ওয়েভফর্ম মানে হচ্ছে সাউন্ড যে তৈরি হয় এক এক ধরনের সাউন্ডে এক এক ধরনের ওয়েভ তৈরি হয় যেমন পিয়ানো যখন বাজায় পিয়ানোর ওয়েভফর্মটা হচ্ছে কিছুটা এরকম তারপর প্যান ফ্লুট এটার যে ওয়েভফর্ম সেটা হচ্ছে এরকম তারপর ড্রাম সেটা ওয়েভফর্মটা হচ্ছে এরকম মানে এখানে বিভিন্ন ধরনের সাউন্ডের ওয়েভফর্মটা দেখানো হয়েছে মানে স্বাভাবিকভাবে আমাদের কথাবার্তা যেরকম সে তুলনায় পিয়ানো সাউন্ডটা একটু ডিফারেন্ট না বা পিয়ানো সাউন্ড বাজলে আমরা বুঝতে পারি হ্যাঁ এটা তো পিয়ানো সাউন্ড কেন বুঝতে পারি কারণ ওইখানে একটা নির্দিষ্ট শেপের ওয়েভফর্ম তৈরি হয় এটা সব কিছু ক্ষেত্রেই সেম তবলা হতে পারে এক ধরনের গানের ক্ষেত্রে এক ধরনের হইতে পারে বা আমার ক্ষেত্রে এক ধরনের হইতে পারে আরেকজন মানুষের ক্ষেত্রে এক ধরনের হতে পারে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা হচ্ছে ওর কণ্ঠ এটা ওর কণ্ঠ হ্যাঁ হ্যালো কোনো প্রবলেম হচ্ছে আচ্ছা এখন শুনতে পাচ্ছো আমাকে জি স্যার ওকে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি ধরো আমার কণ্ঠ তোমরা হয়তো বুঝতে পারো সামিল স্যারের কণ্ঠ তোমরা বুঝতে পারো মানে আলাদা করে বুঝতে পারবে না যে তোমাদের ধরো রেকর্ডিং দেওয়া হলো যে একটা সামিল স্যারের জি স্যার বুঝতে পারবো বুঝতে পারি কারণ কি কারণ হচ্ছে আমি যে যেভাবে কথা বলি তখন যে ধরনের ওয়েভফর্ম তৈরি হয় সামিল স্যার যখন কথা বলে তখন হয়তো একটু ডিফারেন্ট ওয়েভফর্ম তৈরি হয় ঠিক আছে একই ভাবে যে কোনো কিছু ক্ষেত্রে যে কোনো বাদ্যযন্ত্র বা যে কোনো কিছু ক্ষেত্রে যে ওয়েভফর্মের ডিফারেন্সের কারণে আমরা আসলে আলাদাভাবে রিকগনাইজ করতে পারি যে এটা এটা থেকে সাউন্ড তৈরি হয়েছে এটা এখান থেকে সাউন্ড তৈরি হয়েছে আচ্ছা সাউন্ড একটা হচ্ছে প্লিজেন্ট সাউন্ড একটা হচ্ছে নয়েজ একটা প্লিজেন্ট সাউন্ড যেটা সেটা একটা রেগুলার ওয়েভ প্যাটার্ন থাকে এবং প্যাটার্নটা হচ্ছে বারবার রিপিট হয় ঠিক আছে এবং সেই ধরনের সাউন্ডকে আমাদের হচ্ছে ভালো লাগে ঠিক আছে আর নয়েজ হচ্ছে কেমন নয়েজ হচ্ছে এমন সাউন্ড যেটা হচ্ছে কি হয় যে যেটা কোনো রেগুলার প্যাটার্ন নাই যেটা হচ্ছে ইরেগুলার এবং কোনো জায়গায় সাউন্ড বেড়ে যায় কোনো জায়গায় সাউন্ড কমে যায় একটু মানে একটা এমন একটা অবস্থা যেটা আমাদেরকে যেটা আমাদের হচ্ছে ই হয় না মানে শুনতে শ্রুতি মধুর লাগে না ঠিক আছে যদি একটা রেগুলার ওয়েভ প্যাটার্নে কোনো সাউন্ড তৈরি হয় তাহলে দেখবা সেটা শুনতে একটু ভালো লাগতেছে আবার সেটা শুনে একটু ঘুমও চলে আসতে পারে আর নয়েজ টাইপের যেগুলা সেগুলা প্যাটার্ন হচ্ছে এরকম যে একবার সাউন্ড অনেক বেশি একবার কম আবার দেখা যাচ্ছে অনেকক্ষণ বেশি হইতেছে আবার অনেকক্ষণ কম হচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয় আবার এটা কিন্তু আবার ডিপেন্ড করে মানুষের ক্ষেত্রে প্লিজেন্ট সাউন্ড আর নয়েজ এটা ডিপেন্ড করে কারণ তুমি যদি আমরা যদি প্লিজেন্ট সাউন্ডের কথা চিন্তা করি তাহলে সেটা হয়তো রবীন্দ্রসঙ্গীত বা নজরুলসঙ্গীতের কথা ব্যাপারটা চলে আসবে আবার নয়েজের কথা কেউ এরকম চিন্তা করতে পারে ব্যান্ড সঙ্গীত সবগুলো নয়েজের মতো লাগে কিন্তু কারো নয়েজ ভালো লাগতে পারে তাই না আবার কারো সেজন সাউন্ডে ঘুম চলে আসতে পারে এটা হচ্ছে ডিপেন্ড করে প্রত্যেক মানুষ মানে যে শুনতেছে তার উপর
তবে নরমাল সেন্সে যেটা বলা হয় যে যদি রেগুলার ওয়েভ প্যাটার্ন থাকে তাহলে সেটা হচ্ছে, এবং ওয়েভ প্যাটার্নটা যদি রিপিট করে বারবার একই ওয়েভ প্যাটার্ন গুলা তাহলে সেটাকে প্লেজেন্ট বলা হয়। আর নয়েজ বলা হয় তখন যখন সেটা যেটা কোনো রেগুলার কোনো প্যাটার্ন থাকবে না এবং রিপিটেড কোনো প্যাটার্ন থাকবে না, সেটা হচ্ছে নয়েজ। ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ওয়েভস, এটা খুব ইম্পর্টেন্ট, সাউন্ডের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা, একটা হচ্ছে কি, এখানে আসলে অনেক সময় দুইটা বা অনেক সময় তিনটাও বলা হয়, ফ্রিকোয়েন্সি, সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সাউন্ড ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি বেশি নাকি ফ্রিকোয়েন্সি কম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা সাউন্ড ফ্রিকোয়েন্সি, এটাকে অনেক সময় পিস বলা হয়, পিস বলা হয়, যার বাংলাতে বলা হয় তীক্ষ্ণতা। ঠিক আছে, তো তীক্ষ্ণতা এটা হচ্ছে যে কোনো প্লেজেন্ট সাউন্ডের একটা বৈশিষ্ট্য, শব্দের এই বৈশিষ্ট্যের দ্বারা মানে এই এই পিচ দ্বারা বা ফ্রিকোয়েন্সি দ্বারা মানে খাদের সুর বা চড়া সুর, মানে এরকম একটা কথা বলে না যে এর কণ্ঠটা খুব চড়া বা এর কণ্ঠটা খুব মানে একটু কি বলে অনেক বেশি কি বলে, যারা গান টান জানে ওরা ভালো বলতে পারবে এরকম। তো আমরা ওই যে পার্থক্য যেভাবে করি সেটা আসলে এই যে ফ্রিকোয়েন্সি বা পিচ দ্বারা আসলে পার্থক্য করা হয়। আমরা জানি মানে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি আমরা বুঝি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক জিনিসটা কি, মানে যখন একটা ওয়েভ তৈরি হয়, যখন একটা ওয়েভ তৈরি হয়, ধরলাম এখান থেকে একটা ওয়েভ তৈরি হয়, সেই ওয়েভটা যখন এখানে থাকে তার ডিরেকশন কোন দিকে থাকে, এই ওয়েভটা যখন এখানে থাকে তখন তার ডিরেকশন উপরের দিকে, তাই না স্যার? জি স্যার। আচ্ছা, সেই ওয়েভটা উপর দিয়ে আবার কি করবে, এখানে আসলো, এখানে আসার পরে সে একই পজিশনে আসছে, কিন্তু তার ডিরেকশন কি একই পজিশনে, একই পজিশনে না, কিন্তু না স্যার, ডিরেকশন নিচের দিকে, নিচের দিকে যাবে। যখন আবার এখানে আসবে তখন তার ডিরেকশন কি একই পজিশনে না, তাহলে আমরা বলতে পারি যে এইখান থেকে এই পর্যন্ত আসলে একটা ওয়েভ ফুল একটা অসিলেশন কমপ্লিট কোর্স। ঠিক আছে, এখান থেকে এখানে আসলে একটা ওয়েভ ফুল একটা অসিলেশন কমপ্লিট করছে, তো এখান থেকে এইটুকুকে বলা হয় ওয়েভলেন্থ, মানে এখান থেকে এই ডিসটেন্সটাকে বলা হয় ওয়েভলেন্থ। এখন এই যে একটা ওয়েভলেন্থ কমপ্লিট করতে কোন কোন জিনিসের ক্ষেত্রে মানে এক এক জিনিসের ক্ষেত্রে এক এক সময় লাগে। যেমন পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, তার মানে এক জায়গা থেকে যাত্রা শুরু করে আবার যখন ওখানে আসে, পৃথিবীর সময় লাগে কতদিন, 365 দিন লাগে, কারণ পৃথিবীর মানে পৃথিবীর ওয়েভলেন্থ অনেক বড়, তাই না? আবার যদি আমি একটা ঘড়ির কথা চিন্তা করি, ঘড়ির মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা মানে মিনিটের কাঁটা ধরো যে কোনো একটা নাম্বারকে, এক একটার কাঁটাকে ঘুরে আসতে কতক্ষণ পর ঘুরে আসে মিনিটের কাঁটাটা? 60 মিনিট পর স্যার, 60 সেকেন্ড স্যার, 1 মিনিট হওয়ার জন্য 60 মিনিট পর ঘুরে আসবে। ঠিক আছে, জি স্যার। তো এরকম একটা ব্যাপার আছে, মানে এক এক জিনিস এক এক রকম লাগে। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই জিনিসটা, যে ওই বস্তুটা আর এখান থেকে এইটুকু যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড, মানে একটা যে কোনো জিনিসের একটা ফুল কমপ্লিট অসিলেশন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এখন এই যে আমি বললাম যে কারো কারো পর্যায়কাল বেশি, কারো কারো পর্যায়কাল হচ্ছে কম, যেমন কিছু আছে টিউনিং ফর্ক আছে, টিউনিং ফর্ক হচ্ছে এরকম, সেগুলা প্রতি সেকেন্ডে হয়তো 256 বার বা কোনো কোনো টিউনিং ফর্ক প্রতি সেকেন্ডে 528 বার হচ্ছে কম্পিত হয়, মানে এক সেকেন্ডের মধ্যে ওরা হচ্ছে 528 বার কম্পন করে। ওইটাকে বলা হয় আসলে ফ্রিকোয়েন্সি, যে একটা কোন একটা অবজেক্ট এক সেকেন্ডে কতগুলো অসিলেশন কমপ্লিট করলো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে এক সেকেন্ডে ওই জিনিসটা কতবার অসিলেট হয়েছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি মানে কি, এক সেকেন্ডে কতবার অসিলেট করবে, তো ধরো এরকম এখন কোন জিনিসের এইটুকুই যদি হচ্ছে 2 মিনিট হয় তার মানে কি তার ফ্রিকোয়েন্সি অনেক কম,
আবার কোন জিনিসের ক্ষেত্রে কেমন হতে পারে, কোন জিনিসের ক্ষেত্রে এরকম হতে পারে, সে মানে ওইটুকুর মধ্যেই অনেকবার অসিলেট করছে, এরকম হতে পারে না? জি স্যার, ওই 2 মিনিটের মধ্যেই তার অসিলেশন হয়েছে ধরো 50 বার, এরকমও কিন্তু হইতে পারে। তার মানে তার ফ্রিকোয়েন্সি তখন বেশি। সো সাউন্ড, সাউন্ডের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পিস, বা এটাকে বলা হয় তীক্ষ্ণতা, যে ওই ওই সাউন্ডটা বা ওই কথাটা প্রতি সেকেন্ডে কতবার কম্পিত বেশি হয় বা কতবার কম্পিত কম হচ্ছে। ছেলে আর মেয়েদের কণ্ঠের মধ্যে একটু পার্থক্য আছে, তাই না? জি স্যার। কি জন্য, কি জন্য পার্থক্য হয় জানো? ফ্রিকোয়েন্সির জন্য। এই ফ্রিকোয়েন্সির জন্য ছেলেদের আর মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিফারেন্ট। তো মানে ছেলেদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি না মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি? মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি, ঠিক আছে, যার কারণে মেয়েদের কণ্ঠটা যেরকম ছেলেদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি হচ্ছে কম, এই জন্য ছেলেদের কণ্ঠ হচ্ছে অন্যরকম। তো তোমাদের পরীক্ষায় যদি কখনো আসে যে মেল আর ফিমেল যে কণ্ঠের যে শুনতে যে ডিফারেন্ট লাগে, এটা কেন লাগে এটা ব্যাখ্যা করো, তখন কি ব্যাখ্যা করতে পারবে তোমরা? জি স্যার। কি বলবো তাহলে? জি স্যার, প্রথমে বলতে হবে স্যার ওই যে স্যার কোনটা শ্রুতি মধুর আর শ্রুতি কটু, স্যার এখানে স্যার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে আমাদের কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে সেটা বর্ণনা করতে হবে। তারপর স্যার এসে যে স্যার এর মধ্যে স্যার ফ্রিকোয়েন্সিটা কি আর কি রকম সেটা, তার মানে হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে যে নর্মালি মেয়েদের কণ্ঠ হচ্ছে একটু মেয়েদের কণ্ঠটা যেরকম লাগে, মেয়েদের কণ্ঠটা কি কণ্ঠ বলে বলো তো, এটাকে বলে একটু, আচ্ছা এটা একটা নাম ছিল, নামটা কর্কট স্যার, কর্কশ কে বলছে কে না বলছে, এটা কি টুটি টু বলছে, এটা মাথাটা শেষ না, এটা কর্কশ না, ব্যাপারটাকে বলা হয় হচ্ছে স্যার ওই যে শ্রুতি মধুর স্যার বলতে পারেন, শ্রুতি মধুর স্যার, কোকিল কণ্ঠ এগুলো বলতে পারেন স্যার, আজকে একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে, তাও এখানে ভিন্ন মত পোষণ করবে কেউ একজন, আচ্ছা আমি তো দেখে নেব। অনেক মিষ্টি স্যার মেয়েদের কণ্ঠ, হ্যাঁ দুটি কানি বলা কর্কশ, রস বললা কর্কশ বলে জানো কপালে কর্কশই না জোটে, খবরদার। তো এখানে কিন্তু অনেক সময় এরকম হয় যে অনেক মেয়েদের কণ্ঠ একটু ছেলেদের মতো হয় বা ছেলেদের কণ্ঠ মেয়েদের মতো হয়, ওই জিনিসটা কিন্তু ডিপেন্ড করে আসলে এইটার উপর যে ওদের সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা একটু ডিফারেন্ট থাকে, যার কারণে আমাদের কাছে এরকম মনে হয়। একটা মিনিট একটু, ওকে সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আমি সত্যি খুঁজে পাই নাই। সো মেল আর ফিমেল বয়েজ বয়েজের যে একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা পার্থক্য আছে, তো এই পার্থক্যটা তৈরি হয় মেইনলি এসব ফ্রিকোয়েন্সির জন্য বা পিচের পার্থক্যের জন্য। হ্যাঁ, তো ফিমেল বয়েজের ফ্রিকোয়েন্সি বা পিচ হচ্ছে বেশি আর মেল বয়েজের ফ্রিকোয়েন্সি বা পিচ হচ্ছে একটু কম। তো আরেকটা জিনিস হচ্ছে সাউন্ডের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লাউডনেস বা অ্যাম্পিটিউড, ঠিক আছে?
সাউন্ডের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে লাউডনেস বা অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে শব্দ উচ্চতা, এটা বাংলাতে বলা হয় শব্দ উচ্চতা বা শব্দের তীব্রতা কতটুকু তার উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস একটা শব্দ কত জোরে বলা হয়, ঠিক আছে, কত জোরে বলা হচ্ছে সেটা হচ্ছে লাউডনেস বা অ্যাম্পলিটিউড। এবং সেটা সেটা কি, সেটা হচ্ছে যে এই জিনিসটা যে একটা সাউন্ড কত বেশি হাই, ঠিক আছে, মানে এটা তীব্রতা কত বেশি, মানে এটা অ্যাম্পলিটিউড কত বেশি, এটা ডিপেন্ড করে, এটা হচ্ছে সাউন্ডের আরেকটা বৈশিষ্ট্য। তো নরমালি ছেলেদের কণ্ঠে এই জিনিসটা বেশি থাকে, অ্যাম্পলিটিউড বেশি থাকে বা লাউডনেস বেশি থাকে, ঠিক আছে। আর মেয়েদের কণ্ঠে যেটা হয়, মেয়েদের কণ্ঠে হচ্ছে এই জিনিসটা কম হয়, এবং কিন্তু এটা হচ্ছে অনেক রিপিটেডলি হয়, রিপিটেডলি হয়, দেখেন ফ্রিকোয়েন্সি বেশি থাকে। আর ছেলেদের কণ্ঠে হচ্ছে লাউডনেস বেশি থাকে, দেখেন কণ্ঠগুলো হয় এরকম দূরে দূরে, ঠিক আছে, ব্যাপারটা ছিল এরকম। ছেলেদের মেয়েদের কণ্ঠ হয় অনেক তীক্ষ্ণ, ঠিক আছে, আর ছেলেদের কণ্ঠ হয় অনেক হচ্ছে, মেয়েদেরটা আসলে তীক্ষ্ণ বলা যায়, আর ছেলেদেরটা বলা যায় হচ্ছে অনেক বেশি রাফ টাপ টাইপের, অনেক এই টাইপের গম্ভীর টাইপের, গম্ভীর টাইপের আর কি। আর মেয়েদের কণ্ঠটা একটু কানে লাগে না, মানে ধরো কোন একটা জায়গায় পাঁচটা ছেলে, এটা একটু ব্যাপারটা ওভাবে নেওয়ার কিছু নাই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো কোন একটা জায়গায় পাঁচটা ছেলে গল্প করতেছে, তো দেখা যাবে অনেক স্যার আমরা ধীরে সুন্দর করে কথা বলি, স্যার কানে লাগে না কানে নয়েজ হয়, লাগে লাগে। আর মেয়েরা যদি ধরো পাঁচটা মেয়ে গল্প করে, তাহলে সেক্ষেত্রে যেটা মনে হবে, যেটা দেখা যাবে অনেক বেশি কানে লাগতেছে, বিরক্ত লাগতেছে, ওই জিনিসটা হয়েছে আসলে কোনো দোষ নাই, কথা বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা হ্যাঁ, এখন শুনতে পাচ্ছো? হ্যালো, কথা কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না, এখন শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেয়েদের কণ্ঠ, মানে অনেকগুলো মেয়েদের কণ্ঠ একসাথে যদি কথা বলে, তখন হচ্ছে একটু অনেকগুলো তীক্ষ্ণ কণ্ঠ থাকে না, একটু কানে লাগে, এবং এইটা হয়েছে যে ফ্রিকোয়েন্সি কারণে একচুয়ালি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বেশি যার কারণে এটা হয়। আর ছেলেদের কণ্ঠগুলো একটু গম্ভীর বা কি বলে কর্কশ বলা যেতে পারে, সেটা হয়েছে ওই কারণে যে ছেলেদের কণ্ঠের অ্যাম্পলিটিউড হচ্ছে অনেক বেশি বা লাউডনেস হচ্ছে অনেক বেশি। তারপরে সাউন্ডের আরেকটা বৈশিষ্ট্য বলে অনেক সময়, সেটা হচ্ছে সাউন্ডের কোয়ালিটিটা কেমন। সাউন্ডের কোয়ালিটি মানে হচ্ছে, আমি একটু আগে যেটা দেখাইলাম যে বিভিন্ন বাদ্যযন্ত্রে বা বিভিন্ন ডিভাইসে সাউন্ডে আমরা পার্থক্য করতে পারি, এটা সাউন্ডের যে বৈশিষ্ট্যের দ্বারা করা যায়, ঠিক আছে, বা একই তীব্রতা বা একই তীক্ষ্ণতার দুটো শব্দকে অনেক সময় আলাদা করা যায়, ঠিক আছে, এবং সেটা ডিপেন্ড করে সাউন্ডের কোয়ালিটি বা গুণের উপর। মানে ধরো তুমি একই ফ্রিকোয়েন্সি একই লাউডনেস এর শব্দ যদি একটা গিটার থেকে করো, আরেকটা করো একটা ড্রাম থেকে বা একটা হারমোনিয়াম থেকে, তখন সাউন্ডে কি একটু পার্থক্য থাকবে না? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? আপনার কথাগুলো সবসময় কেটে যাচ্ছে স্যার, মানে এখন এখন কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে এখন কিছুটা শোনা যায়? আচ্ছা, কোন পর্যন্ত শুনছিলা বলো? সাউন্ডের কোয়ালিটি পর্যন্ত শুনছি। আচ্ছা, সাউন্ডের কোয়ালিটি, সাউন্ডের কোয়ালিটি বলতে কি, যে আমাদের যে ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড পড়াশোনা করলাম, ধরো সেম ফ্রিকোয়েন্সি বা সেম অ্যামপ্লিটিউড দুই ধরনের সাউন্ড, হ্যাঁ, একটা আমরা সাউন্ড তৈরি করলাম গিটার থেকে, আর একটা সাউন্ড তৈরি করলাম আমি ধরো বাঁশি থেকে, তো দুইটা সাউন্ডকে আমরা আলাদা করতে পারবো না? জি স্যার। আচ্ছা, তো সাউন্ডের যে বৈশিষ্ট্যের কারণে আমরা আসলে এই দুইটা সাউন্ডকে আলাদা করতে পারি, সেটাকে বলা হয় সাউন্ডের কোয়ালিটি বা গুণ বা জাতি বলা হয় বাংলাতে। তো এটা আসলে ওই যে সাউন্ডের ওয়েভ ফর্মের ডিফারেন্সের কারণে আসলে তৈরি হয়,
গুণ বা জাতি বা কোয়ালিটিটা আমরা যে কারণে আসলে পার্থক্য করতে পারি। ঠিক আছে, তো এখানে অনেক কিছুই থাকে যে একটা সুরের সাথে আরেকটা সুর মিলে যায়, তো এই জন্য আমরা ওই যে বিভিন্ন ধরনের বেহালা, বাঁশি, গিটার এগুলোর মধ্যে সুরের যে পার্থক্য সেটা তৈরি হয় ওই সাউন্ডের কোয়ালিটির কারণে, যদিও তাদের ফ্রিকোয়েন্সি বা অ্যাম্পলিটিউড সমান। সো মেইনলি সাউন্ডের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, একটা ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে অ্যাম্পলিটিউড। তো ফ্রিকোয়েন্সি বেশি হইলে, দেখেন স্পিচ বেশি হইলে কথাটা একটু তীক্ষ্ণ হয়, আর অ্যাম্পলিটিউড যদি বেশি হয় বা লাউডনেস যদি বেশি হয় তাহলে কথাটা একটু অনেক বেশি ভারী হয় বা অনেক বেশি। এই দুটো হচ্ছে সাউন্ডের বৈশিষ্ট্য। সো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি নিয়ে এখানে একটু আলোচনা করা হয়েছে। ফ্রিকোয়েন্সি যে মেজার অফ হাউ মেনি ভাইব্রেশনস অকার ইন ওয়ান সেকেন্ড, এক সেকেন্ডে কতগুলা ভাইব্রেশন হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ, হার্টজ কে এইচ জেড দিয়ে লেখা হয় সংক্ষেপে এইচ জেড, এবং এটা ডিরেক্টলি করেসপন্ড টু দা পিস অফ এ সাউন্ড, একটা সাউন্ডের পিসের উপর ডিপেন্ড করে। দা মোর ফ্রিকোয়েন্ট ভাইব্রেশন অকার্স দা হায়ার দা পিস অফ দি সাউন্ড, মানে একটা ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে সেটার পিস তত বেশি হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে সেম ডিস্টেন্সে, সেম ডিস্টেন্সে বা সেম টাইমে এখানে হচ্ছে লো পিস আর এটা হচ্ছে হাই পিস। হাই পিস কেন? এখানে ভাইব্রেশনের সংখ্যা হচ্ছে বেশি, আর এখানে লো পিস কেন? কারণ এখানে ভাইব্রেশনের সংখ্যা হচ্ছে কম। এখানে অসিলেশন একটাও একটা কমপ্লিট হয়েছে, আর এখানে অসিলেশন কমপ্লিট হয়েছে কয়টা? এখান থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা অসিলেশন হয়েছে। এখানে ভাইব্রেশন হয়েছে একটা, এখানে ভাইব্রেশন হয়েছে চারটা। সো ভাইব্রেশন যেখানে বেশি সেখানকার ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি বেশি মানে হচ্ছে সেখানকার পিস বেশি, আর ভাইব্রেশন বেশি মানে হচ্ছে কি মানে প্রতি সেকেন্ডে, আর ফ্রিকোয়েন্সি মিন্স হচ্ছে কি প্রতি সেকেন্ডে আমরা কতগুলো ভাইব্রেশন হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করে ফিমেল ভয়েস আর লো ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করে মেল ভয়েস। নর্মালি আমরা মানুষ যারা আছি তারা হচ্ছে 20 হার্টজ থেকে 20K হার্টজ, মানে 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত সাউন্ড শুনতে পাই। 20 হার্টজের বেশি, 20 হার্টজের কম আমরা শুনতে পাই না, বা 20,000 হার্টজের বেশি সাউন্ড আমরা আসলে শুনতে পাই না। সাউন্ডস বিলো 20 হার্টজ, যদি 20 হার্টজের নিচে কোনো সাউন্ড তৈরি হয় সেই ধরনের সাউন্ডকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড। 20 হার্টজের নিচের সাউন্ডকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড, আর 20,000 হার্টজের বেশি ফ্রিকোয়েন্সি সাউন্ডকে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড। ইনফ্রাসনিক সাউন্ড আর আল্ট্রাসনিক সাউন্ড আমরা যেহেতু শুনতে পাই 20 থেকে 20,000-এর মধ্যে, তো 20-এর নিচে সেই সাউন্ডটা যেটা আমরা শুনতে পাই না সেটাকে বলা হয় ইনফ্রাসনিক সাউন্ড, আর 20,000 হার্টজের উপরে যে সাউন্ডটা আমরা শুনতে পাই না সেটাকে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড। এরপর হচ্ছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ ওয়েভ ফ্রম আ ইকুইলিব্রিয়াম পজিশন, একটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত। ঠিক আছে, যেমন ধরো এই যে একটা ওয়েভ প্যাটার্ন তৈরি হয়েছে, হ্যাঁ, তো এই যে এই মাঝখানে ডট 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 যেটা সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশনে থেকে উপরের দিকে বা নিচের দিকে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত, এটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি কোথায়? এখানে, তাই না? এখানে, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এখানে বা এখানে। সো ম্যাক্সিমাম মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আইদার আপ এন্ড ডাউন যত হবে সেটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। ঠিক আছে, সো অ্যাম্পলিটিউড যত বেশি মানে কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট তত বেশি, দ্যাট মিনস ওই সাউন্ডটা তত বেশি লাউডার হবে। দ্য লাউডার ইজ সাউন্ড দ্য মোর এনার্জি ইট হ্যাজ, মানে একটা সাউন্ডে অনেক বেশি লাউড হয়। ঠিক আছে, মানে একটা সাউন্ড যদি অনেক বেশি অ্যাম্পলিটিউড হয় তার মানে ডিসপ্লেসমেন্ট অ্যাম্পলিটিউড বেশি মানে কি সেই সাউন্ডটা অনেক বেশি লাউডার হবে, আর দ্যাট মিনস লাউডার হওয়া মানে কি ওই সাউন্ডের মধ্যে এনার্জি তত বেশি। সো লাউড সাউন্ডস হ্যাভ এ লার্জ অ্যাম্পলিটিউড, লাউড সাউন্ডের মধ্যে লার্জ অ্যাম্পলিটিউড থাকে। এই জন্যই দেখবা যে যারা হচ্ছে একটু জোরে কথা বলতে পারে ওদের ওদের ভয়েসটা অনেক বেশি জোরে যায় না। ধরো আমাকে কাউকে টাকার দরকার হলে আমরা নর্মালি কি করি, আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি লাউডলি কথা বলে ওরে বলি যে কথাটা বলতে, কারণ কি ওর
সাউন্ডে এনার্জি বেশি, সেটা অনেক বেশি দূর পর্যন্ত যাবে। তো এই যে এখানে দেখো, এখানে দেখাইছে যে কোয়াইট সাউন্ড, মানে কোন একটা জায়গায় একটু শান্ত অবস্থায় আছে, তার মানে কি সেখানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট গুলো ছোট ছোট, যার কারণে ওই ওই জায়গাটা একটু সাউন্ড। এই যে আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ কি যেখানে হচ্ছে লাউডনেস গুলা মানে অ্যাম্পলিটিউড হচ্ছে কম, মানে লো অ্যাম্পলিটিউড, আর আমি যদি জোরে কথা বলি তখন মানে কি আমার অ্যাম্পলিটিউড গুলা অনেক বেড়ে যাবে। আমি যত বেশি জোরে কথা বলবো তত বেশি অ্যাম্পলিটিউড হবে। এটা ওই আগে কিছু টেপ রেকর্ডার ছিল বা ক্যাসেট প্লেয়ার ছিল, ওইখানে এই জিনিসগুলো দেখা যায় তাই না, যে মানে এখন অনেক জায়গায় আছে যে একটু জোরে কথা বললে একটা জিনিস লাল লাল একটা কিছু একটা উপরে উঠে যায়, আবার একটা সাউন্ড কমে গেলে লাল জিনিসটা নিচে নেমে যায়, এরকম হয় না অনেক সময় বিভিন্ন জায়গাতে দেখা যায়। সো লো অ্যাম্পলিটিউড আর স্যার ভয়েস রেকর্ডিং করলে স্যার ফোনে এটা দেখা যায় স্যার, হ্যাঁ ভয়েস রেকর্ডিং করলে ফোনে এটা দেখা যায়, বা ইভেন ভিডিও এডিটিং যারা করে ওখানে দেখবা যে জি স্যার সেটা থাকে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্পলিটিউড অ্যাম্পলিটিউড মানে হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কতটুকু সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড। তারপর হচ্ছে একটা সাউন্ড যেখান থেকে তৈরি হয় সেই সাউন্ডটা সেই একই পজিশনে যদি আসে, একটা সাউন্ড যে জায়গা থেকে তৈরি হয় এই জায়গা থেকে এই সাউন্ডটা তৈরি হয়েছে ঠিক একই পজিশনে এই পজিশনটা যদি আসে তাহলে সেখানে একটা ওয়েভলেন্থ কমপ্লিট হয়, দ্যাট মিনস একটা টোটাল সাইকেল কমপ্লিট হয়, এবং টাইম ফর ওয়ান অসিলেশন একটা আবার এখান থেকে এখানে এসে একটা সাইকেল কমপ্লিট হয়। তো টাইম ফর ওয়ান অসিলেশন যেটাকে টাইম পিরিয়ড বলা হয়, এবং একটা অসিলেশনের জন্য যে টাইম মানে একটা অসিলেশনের যতটুকু ডিস্টেন্স সেটাকে ওয়েভলেন্থ বলা হয়, আর এক সেকেন্ডে যতগুলা অসিলেশন বা যতগুলা সাইকেল কমপ্লিট হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। মানে তিনটা টার্ম মনে রাখতে হবে, একটা হচ্ছে টাইম পিরিয়ড, দ্যাট মিনস টাইম ফর ওয়ান সাইকেল বা ওয়ান অসিলেশন বা ওয়ান ভাইব্রেশন, একটা হচ্ছে ওয়েভলেন্থ। আর কথা শোনা যাচ্ছে না একটা আচ্ছা, তো তিনটা টার্ম আসলে মনে রাখতে হবে, একটা হচ্ছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মানে কি টাইম ফর ওয়ান সাইকেল বা টাইম ফর ওয়ান অসিলেশন বা টাইম ফর ওয়ান ভাইব্রেশন, আর একটা সাইকেল কমপ্লিট করলে একটা পার্টিকেল বা একটা সাউন্ড যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে সেটা হচ্ছে ওয়েভলেন্থ। আর আরেকটা টার্ম মনে রাখতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি এক সেকেন্ডে, এক সেকেন্ডে কতগুলা অসিলেশন কমপ্লিট হচ্ছে, ফ্রিকোয়েন্সি মিনস এক সেকেন্ডে কতগুলো অসিলেশন বা কতগুলো ভাইব্রেশন বা কতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো তিনটা চারটা টার্ম, ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, ওয়েভলেন্থ, টাইম পিরিয়ড। অ্যাম্পলিটিউড মানে কি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত, ফ্রিকোয়েন্সি মানে কি এক সেকেন্ডে কতগুলো অসিলেশন হচ্ছে, ওয়েভলেন্থ মানে কি ওয়েভলেন্থ মানে হচ্ছে একটা অসিলেশন হওয়ার সময় মানে একটা কমপ্লিট অসিলেশন হইলে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে একটা পার্টিকেল, আর টাইম পিরিয়ড কি যে একটা অসিলেশনের জন্য যতটুকু সময় দরকার হয় সেটা হচ্ছে টাইম পিরিয়ড। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সাউন্ড নিয়ে আমাদের আসলে পড়াশোনা। সো সাউন্ডের এই জিনিসগুলো আবার আরেকবার বলি, সেটা হচ্ছে কি ছিল কি কি জিনিস আজকে আমরা পড়ছি, যে সাউন্ড সাউন্ড তৈরি হয় কোন একটা ভাইব্রেশন থেকে, কোন একটা ভাইব্রেশন কোন একটা সোর্স থেকে যখন ভাইব্রেশন তৈরি হয় তখন সাউন্ড তৈরি হয়, এবং সাউন্ডের জন্য অবশ্যই কি লাগবে একটা ট্রান্সমিশন মিডিয়াম লাগবে, এবং সাউন্ডকে রিসিভ করার জন্য অবশ্যই একটা রিসিভার লাগবে, আর সাউন্ড
যে কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যকে নর্মালি দুই ভাগে বা তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা কেমন, দ্যাট মিন্স একটা সাউন্ড প্রতি মানে যে সাউন্ডটা উৎপন্ন হয়েছে সেটা প্রতি সেকেন্ডে কতবার ভাইব্রেশন করছে, দ্যাট মিন্স একটা সাউন্ড হচ্ছে কত বেশি ফ্রিকোয়েন্টলি ভাইব্রেট করতেছে। তো কোন একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে তার পিচ হচ্ছে বেশি হবে, সেটা অনেক বেশি তীক্ষ্ণ হবে। আরেকটা জিনিস সাউন্ডের লাউডনেস, আচ্ছা লাউডনেস জিনিসটা কি, যে কোন একটা সাউন্ডের অ্যাম্পলিটিউড কত বেশি, দ্যাট মিন্স ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ওই সাউন্ডের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত বেশি। তো একটা সাউন্ড যত বেশি লাউড হবে তার মানে ওই সাউন্ডের অ্যাম্পলিটিউড তত বেশি, দ্যাট মিন্স ওই সাউন্ডের ই তত বেশি, এটা কি বলে এনার্জি তত বেশি। নর্মালি মেল ভয়েসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেশি হয় আর ফিমেল ভয়েসের ক্ষেত্রে কি হয় লাউডনেস বা অ্যাম্পলিটিউডের মানটা বেশি হয়। সাউন্ড কে কি দ্বারা প্রকাশ করা হয়, সাউন্ড এর এককে প্রকাশ করা হয় ডেসিবেল দ্বারা, ডেসিবেল একক দ্বারা সাউন্ড কে প্রকাশ করা হয়। আমাদের এখানে একটা স্লাইড আছে, সেখানে দেখতে পারবা যে বিভিন্ন ধরনের সাউন্ড এর আসলে ফ্রিকোয়েন্সি ডেসিবেলটা আসলে কেমন সেটা দেখতে পারবা। ঠিক আছে, সাউন্ড হচ্ছে এক ধরনের লংগিটিউডিনাল ওয়েভস, দ্যাট মিন্স সাউন্ড যেদিকে প্রোপাগেট করে আর যেদিকে অসিলেশন হয় সেটা সেম ডিরেকশন। তারপরে সাউন্ডের আরেকটা ব্যাপার আছে, সেটাকে বলা হয় সাউন্ডের কোয়ালিটি বা বাংলাতে বলা হয় সাউন্ডের গুণ। সেটা কি, যে একই ফ্রিকোয়েন্সি বা একই অ্যাম্পলিটিউডের বিভিন্ন সাউন্ড যদি বিভিন্ন ধরনের সোর্স থেকে আসে, বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে আসে, তাহলে আমরা সেটাকে আলাদা করতে পারি। কেন আলাদা করতে পারি, কারণ সাউন্ডের ওয়েভ ফর্ম ডিফারেন্ট হয়ে যায় এবং ওয়েভ ফর্মের কারণে সাউন্ডের কোয়ালিটিটা ডিফারেন্ট হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে এটা এই এটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের সাউন্ড, এটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের সাউন্ড। তারপরে যদি সাউন্ডের প্যাটার্নটা হচ্ছে রেগুলার প্যাটার্ন থাকে এবং রিপিটেড রিপিট হয় বারবার, তাহলে সেই ধরনের সাউন্ডকে বলা হয় প্লেজেন্ট সাউন্ড। আর যদি প্যাটার্নটা রিপিটেড না হয় এবং উল্টাপাল্টা প্যাটার্ন থাকে তাহলে সেটাকে বলা হয় নয়েজ। ঠিক আছে, আর চারটা টার্ম মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, দ্যাট মিন্স ইকুইলিব্রিয়াম থেকে আমার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স প্রতি সেকেন্ডে কতগুলা অসিলেশন হয়। তারপর একটা হচ্ছে কি ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ মানে হচ্ছে একটা সাউন্ড একটা কমপ্লিট সাইকেল যখন শেষ করে তখন যতটুকু ডিস্টেন্স অতিক্রম করে সেটা হচ্ছে ওয়েভলেন্থ। আর এটা হচ্ছে টাইম পিরিয়ড, ওই একটা কমপ্লিট অসিলেশন হইতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। এখন কারো কোনো জিজ্ঞাসা আছে? জি না স্যার। এখন তো রোজার মধ্যে টাইম শেষ হয়ে যাবে। জি স্যার, আমাদের স্যার টাইম শেষ হয়ে গেছে। তবে কি এরপর আরো ক্লাস আছে? না স্যার, আজকে আমাদের সকাল থেকে স্যার ক্লাস ছিল। আমাদের কি স্যার যে গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন? হ্যাঁ, সবগুলাই দিয়ে দিছি, দেখো একটু আগে দিয়ে দিছি। স্যার এটাও স্যার দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ, সবগুলাই দিছি, মানে তোমাদের মানে যা যা পড়াবো ফাইনালে সব দিয়ে দিছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে হিয়ারিং টা পড়ে তারপরে লাইট পড়ে ফিজিক্স শেষ করব, পরে কেমিস্ট্রিতে যাব। স্যার ওই যে মিডের আগে স্যার যেভাবে দিয়ে দিছেন স্যার, সরি।